হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আলু আর বেগুনের নতুন মজাদার একটি রেসিপি নিয়ে। তো আমি এখানে কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এবার একটু ফ্রাই করে নেব। হালকা করে ফ্রাই করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে হালকা বাদামি বাদামি করতে হবে। তো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 টেবিল স্পুন লবণ এবং হালকা পরিমাণে হলুদের গুঁড়ো, কাশ্মীরি মিরিচ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে, কারণ যত বেশি পরিমাণে কষানো যাবে খেতে কিন্তু ততই বেশি ভালো হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণে জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে আমার রেসিপিটি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এর উপরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটি পুরো তৈরি, বাড়িতে তৈরি করে দেখুন, খুব টেস্টি, খুব সুন্দর খেতে হয়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।